জার্মানির উত্তরাঞ্চলের এই এয়ারফিল্ড আবাসিক এলাকা, রাস্তা ও রেলপথ থেকে অনেক দূরে অবস্থিত। তাই এটি ব্রাউনশ্বাইগ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য আদর্শ জায়গা। তারা সেখানে এমন ড্রোনের পরীক্ষা করছেন উড়ানের সময় যার সর্বোচ্চ ওজন 26 কেজি হতে পারে। এমন আকারের যন্ত্রের জন্য আকাশে অনেক নিরাপত্তা দরকার। আজ 3টি ভিন্ন ধরনের ড্রোন আকাশে উঠবে, একটা স্থায়ী পাখার ড্রোন, বাকি দুটো মাল্টিকপ্টার্স। প্রথমটার নাম মেজবার, এটি একটি উড়ন্ত গবেষণাগার। এটা একটা দূষণ মাপক ড্রোন, দূষণকারী বিভিন্ন উপাদান সম্পর্কে জানার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এখানে, অনেকটা রাস্তার পাশে থাকা পর্যবেক্ষণ স্টেশনের মতো। এটি কালির ঝুল, বস্তুকণা, ওজন ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ পর্যবেক্ষণ করে। মেজবারকে স্বয়ংক্রিয়ভাবে চলাচলের উপযোগী করে তোলা যেতে পারে। এটি বিভিন্ন উচ্চতায় উড়ে সেখানকার বাতাসের গুণ রেডিওর মাধ্যমে সঙ্গে সঙ্গে জানাতে পারে। গবেষকরা তাদের ড্রোন দিয়ে অন্যান্য গবেষণা প্রকল্পকেও সহায়তা করেছেন। 2017 সালে তাদের 2টি ড্রোন আর্কটিকে পোলার ইস্টার্ন গবেষণা জাহাজে ব্যবহার করা হয়েছিল। একটির কাজ ছিল পোলার অঞ্চলে গ্রিনহাউস গ্যাস মিথেন সম্পর্কে তথ্য সংগ্রহ করা, আর অন্যটি দিয়ে 1000 মিটার উচ্চতা পর্যন্ত বাতাসের গুণমান পরীক্ষা করা হয়েছিল। মেজবার ফিরে আসার পর গবেষক দল এখন দ্বিতীয় ড্রোন উড়াবার প্রস্তুতি নিচ্ছে। এর নাম আলাদিনা। এটি আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাস এবং অ্যারোসলের মতো সূক্ষ্ম কণার তথ্য সংগ্রহ করে। এসব তথ্য শুধু এমন ড্রোনের মতো আকাশে উড়তে থাকা যন্ত্র দিয়ে পাওয়া সম্ভব। আপনি যখন মাটিতে বায়ুদূষণ পরিমাপ করেন, তখন উঁচুতে আকাশে তার পরিমাণ কেমন তা জানতে পারেন না, কিন্তু প্রতিটি স্থানের তথ্য জানা প্রয়োজন, কারণ তাহলে কোন পদ্ধতি গুরুত্বপূর্ণ তা বোঝা যায়। আলাদিনার কাজ আবহাওয়া সংক্রান্ত মৌলিক গবেষণার জন্য তথ্য সংগ্রহ করা। জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের জন্য এসব তথ্য দরকার। এছাড়া এর মাধ্যমে আরও নির্দিষ্টভাবে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য জানা যেতে পারে। টেক অফ আর ল্যান্ডিংটা রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু একবার উড়ে যাওয়ার পর আলাদিনা নিজেই চলাচল করে। শিগগিরই বার্লিনের আকাশে এটি চলাফেরা করবে। নতুন চালু হওয়া বার্লিন ব্র্যান্ডেনবুর্গ বিমানবন্দর দূষণের মাত্রা কতটা বাড়িয়েছে তা জানাবে আলাদিনা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।